আমার কথা আরম্ভ করার আগে এই মাহফিলের সভাপতি এবং এই মাহফিলের আয়োজক হযরতের নিকট অনুমতি চাইছি যাতে এখানে কোনো পটু না করে মহজ আওয়াজটি রেকর্ড করা হোক কেমন আমি কি বললাম পটু না করে আওয়াজটি রেকর্ড করা হোক এটা আমি অনুমতি চাইছি হুম ইউহাবিলুনা বিকদর المستطاع ইউহাবিলুন الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه আপনারা শ্রোতাবৃন্দ আমি প্রথমে সালাম দিয়েছি সালামের উত্তর দেওয়া ওয়াজিব বিধে আপনারা সালামের উত্তর দিবেন এক দ্বিতীয়ত আমার খুতবা পড়া এবং দরুদ শরীফ পড়া এবং আয়াত শরীফ তেলাওয়াত করা এগুলার দ্বারা বোঝা যাচ্ছে আমি কতদূর বলবো এবং কি বলবো অতি সংক্ষিপ্ত একটি কথা বলে আমার বক্তব্য শেষ করব কি কি বলবো আল্লাহ তাআলার ফয়সালা আল্লাহ তাআলার ওয়াদা কি আল্লাহ তাআবুদু কারো ইবাদত করা যাবে না আল্লাহ ব্যতীত এটাই আমরা বুঝছি তার অর্থ হইল কি অর্থ হইল এই ও আমার বান্দারা তোমরা আমার গোলাম বনো আল্লাহ তাআবুদু অর্থাৎ তোমরা গোলাম বনো আমাকে মালিক স্বীকার করো আমি কি আল্লাহ কি আল্লাহ কি আরে বলেন না আল্লাহ কি আমরা সব সব বস কথা এত দূরে আমরা আল্লাহকে মালিক স্বীকার করব এবং আমরা নিজেরা গোলাম স্বীকার করব তো কি হবে হবে কি ফয়সালাটা কোথায় আল্লাহ ফয়সালা করে দিয়েছে একটি আয়াতের মধ্যে
ফয়সালাটা আছে ফয়সালা কি মা খলাকুতুল জিন্না ওয়াল ইনসা জিন এবং ইনসানকে আমি সৃষ্টি করিনি ইল্লা লিয়াবুদুন তারা আমার গোলাম বনবে আমাকে মালিক স্বীকার করবে এই জন্য সৃষ্টি করেছে তফসিল করতেছি না তাহলে কি হবে মা উরিদু মিনহুম মা উরিদু মিনহুম মির রিযকিন ওয়ালা উরিদু আন ইউতইমুন তারা নিজে খাবে অন্যকে খাওয়াবে এটার উদ্দেশ্য আমি সৃষ্টির মধ্যে নাই তাহলে কি হবে তারা খাবে কোথা থেকে থাকবে কই কিভাবে থাকবে কিভাবে চলবে ওই সমস্ত সমাধান আল্লাহ একটি আয়াতের মধ্যে করে দিয়েছে কি ইন্নাল্লাহ هو الرزاق ذو القوة المتين رزق داتا كه پانی داتا كه باد داتا كه کپڑ داتا كه گھر داتا كه زمین داتا كه فل داتا كه سنتان داتا كه بی بی داتا كه سبار سب رزقের মধ্যে সব গুলো আছে সবগুলোর জিম্মাদারি কার হাতে আমাদেরকে ফয়সালা করে দিয়েছে কি তোমরা একটি কাজ কর তোমরা গোলাম তোমরা গোলাম বনবা আমাকে মালিক স্বীকার করবা কাজ শেষ আর কোন কাজ না আমাকে মালিক স্বীকার করবা তোমরা গোলাম স্বীকার হয়ে থাকবে এত আমরা গোলাম গোলামের কাজ কি গোলামি করা অর্ডার মতে মালিকের চলা মালিকের অর্ডার মতে না চললে সাজা হবে বেতন তো পাওয়া যাবে না সাজা হবে আমি যদি একজন চাকর রাখি এই কথাটা বলে আমার বক্তব্য শেষ একজন চাকর রাখি চাকরের ঘর কে দিবে আমার ভাই দিবে না আমার খালতো ভাই দিবে এমপি সাহেব দিবে কে দিবে চাকর রাখলাম আমি ওই চাকর টাকার ঘর কে দিবে আমি দিব না চাকরের টাকার ঘর আমি দিব চাকরের খাওয়ার পানির ব্যবস্থা কে করবে একজন করবে না আমি করব চাকরের সম্পূর্ণ কাপড়ের ব্যবস্থা সহকারে সব কিছু আমি করব কিন্তু থে তাকে বলেছি এই এখানে জমিতে দান ছিল না দান লাগানোর জন্য যাও দান লাগাইবে পদ্ধতি অনুযায়ী আইন আছে গোড়া কোন দিকে নিচের দিকে আগা উপর দিকে হে দান লাগানোর জন্য গেল আগা নিচের দিকে গোড়া কোন দিকে দিছে আরে বলো না কোন দিকে উপর দিকে গোড়া উপর দিকে আগা কোন দিকে দিল তাকে বেতন দেওয়া যাবে দর দেওয়া যাবে টাকার ব্যবস্থা করা যাবে কিছুই করা যাবে আল্লাহ বলে ওয়ালাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের কাজ কর্ম যত আছে সব আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে অনুযায়ী করার পদ্ধতি শিখিয়ে দিয়েছে ওভাবে করতে হবে এর বিপরীত করলে লাঠি মারি খায় সোয়ার বাড়ি খাইবে গর পাইবে না বস্ত্র পাইবে না বাত পাইবে না ওষুধ পাইবে না কিছু পাইবে সেজন্য আল্লাহ বলে কি বলে ওয়াকাযা রাব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়া আল্লাহর ফয়সালা কি আল্লাহর ইবাদত করা বাকি জিম্মাদারি কার হাতে আল্লাহর হাতে গোলাম আল্লাহর বনবো মালিক আল্লাহকে স্বীকার করব কারো মালিক মিলকিয়ত স্বীকার করব না যতই বড় হোক আল্লাহ চেয়ে বড় কেউ নাই আল্লাহ বড় আর বাকিগুলো সব ফকির আন্তুমুল ফুকার আল্লাহু গনি ওয়া আন্তুমুল ফুকার ফলিহাজা
আমরা আল্লাহকে ভয় করে আল্লাহর ইবাদত করে সেই নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুক ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।